আসন্ন রমজানে খুচরা পর্যায়ে 9টি প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে আরব আমিরাত। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম গালফ নিউজকে জানিয়েছেন, মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়া এসব পণ্যের মূল্য কোনোভাবেই বৃদ্ধি করা যাবে না। এগুলো হলো রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, পোলট্রি, শিম, রুটি ও আটা। অর্থ মন্ত্রণালয়ের মূল্য পর্যবেক্ষণ বিভাগের ওই কর্মকর্তা বলেছেন, ভোক্তা পণ্যের দাম নির্ধারণ নীতি বাজারের মূল্য নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ অংশ। রমজান আসার সঙ্গে সঙ্গে দেশে গুরুত্বপূর্ণ পণ্যের যোগান বাড়ছে। তিনি জানান, ভোক্তার সব প্রয়োজনীয়তা পূরণ হচ্ছে কিনা তা মন্ত্রণালয় নিশ্চিত করবে এবং পণ্যের মূল্য বৃদ্ধিও তদারকি করা হচ্ছে। রমজানকে সামনে রেখে সুবিধাভোগী অনেক ব্যবসায়ী অধিক মুনাফা লাভের চেষ্টা করেন। এ কারণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে আমিরাত। আরব বিশ্বের মুসলিম দেশে বাজার মনিটরিং বেশ কঠোর। সেই ধারাবাহিকতায় পবিত্র এ মাসেও যেন ব্যবসায়ীরা সুযোগ কাজে লাগাতে না পারেন, সেজন্য পণ্যের মূল্য সার্বক্ষণিক নজরদারিতে রাখার ঘোষণা দিয়েছে দেশটি। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।